হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমি আসলে আপনাদের সঙ্গে খুব মজার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে রিসেন্টলি টিকটকে ভাইরাল হওয়া একটা ব্লাশ টেকনিক মেকআপ ভিডিও বের হয়েছে, এবং ওই টেকনিকটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আপনারা দেখেছেন কি না জানি না, টিকটকে আমি কিন্তু অনেককে দেখেছি এই ব্লাশ টেকনিকটা অ্যাপ্লাই করে মেকআপ ভিডিও করেছে এবং সেটা সবার সঙ্গে শেয়ার করেছে টিকটকে। সো আমিও এখান থেকে ইন্সপায়ার হয়ে আজকের ভিডিওটা করে ফেলেছি, এবং আমার মনে হয় এটা আপনাদেরও ভালো লাগবে, ইন্টারেস্টিং কিন্তু অনেক। ঠিক আছে, এই হচ্ছে আমার টেকনিকটা। ঠিক আছে, ব্লাশ টেকনিক যেটা লিপস্টিক দিয়ে করে। সো আপনি এরকম লিপস্টিক দিয়ে ব্লাশটা আগেই করে নেবেন। আসলে আমার খুবই হাসি পাচ্ছিল যখন করছিলাম, মনে হচ্ছিল বাচ্চাদের মতো কি করছি। সো যাই হোক, এটা বেশি করে দুই সাইডে দিয়ে নেবেন। আমার চেয়েও অনেকে অনেক বেশি দিয়েছে, জানেন না, যদি টিকটকের ভিডিওগুলো দেখেন তো আপনারা বুঝতে পারবেন। সো আপনি টিকটকে ব্লাশ টেকনিক লিখলেই, সার্চ দিলেই পেয়ে যাবেন। আমার আসলে খুব বেশি দিতে ভয় লাগছিলো, তারপরেও ভয়ে ভয়ে এটুক দিয়েছি আর কি। এখন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব। মনে রাখতে হবে যে সাইড দিয়ে, বিউটি ব্লেন্ডারের যে সাইড দিয়ে আমি এখন ব্লেন্ড করব, এই সাইডটা কিন্তু আমি আর ইউজ করব না। ঠিক আছে, আমার বিউটি ব্লেন্ডারের তিনটা সাইড, সো আমি এখন একটা সাইড দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করছি। একেবারে চিকটাকে লাল বানাই ফেলবেন পুরা। আমি আসলে সবাইকে দেখেছি টিকটকে রেডিশ টাইপের কালার ইউজ করতে, সো আপনারা রেডিশ টাইপের কালার ইউজ করবেন, ডার্ক কালার ডেফিনেটলি। ঠিক আছে, আসলে এই মেকআপ টেকনিকে আমি দেখেছি আপনাকে খুব ভালো একটা কাভারেজ দিবে, হাই কাভারেজ, জোশ একেবারে। যাই হোক, কনসিলার দিয়ে নিচ্ছি এবং এটাও আমি খুব সুন্দর করে এখন ব্লেন্ড করে নিব ফেসে। সো মাথায় রাখতে হবে যে সাইডটা আমি এই পর্যন্ত ইউজ করেছি সেটার কোনো সাইডই আমি দিব না, ফ্রেশ একটা সাইড দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব আমার কনসিলারটা। আসলে আপনারা যার যার মতো করে মেকআপ করবেন, শুধু ব্লাশ যে টেকনিকটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে মেকআপের আগেই আপনি চিকটাকে সুন্দর করে ব্লাশ দিয়ে একেবারে রেড বানায় ফেলবেন, এটাই হচ্ছে এখানে মেইন দেখানোর। তারপরে যার যার মতো স্টাইলে মেকআপটা করে ফেলবেন, বাকিটা সম্পূর্ণই আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা নিজেকে সাজাতে পারেন। শুধু টেকনিকটা এখানে দেখানোর ছিল, সো আমি আপনাদের সঙ্গে আমার এই টেকনিকটাই শেয়ার করলাম।
এই মেকআপটা করার আগে কয়েকদিন থেকেই ভাবছিলাম করবো কি করবো না, করবো কি করবো না। তারপর ভাবলাম করেই ফেলি, এত মানুষ করছে, সবাই খুব ভালো ফিডব্যাক দিচ্ছে, দেখি আমি একটু করে কেমন হয়। সো আমিও ট্রাই করলাম। সো আমি কী বলবো আমি বুঝাতে পারছি না। আমি ট্রাস্ট মি, আমি একেবারে 100% হ্যাপি। আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে কাভারেজটা খুব ভালো লেগেছে। সো আমার তো মুখে একটু সানবার্ন আছে, সো ওই সানবার্ন ঠানবার্ন কিচ্ছু দেখা যাচ্ছে না। এত বেশি করে ব্লাশ ফ্লাশ দেওয়ার পর ট্রাস্ট মি আমি খুবই হ্যাপি এটা নিয়ে। আমি আসলে থ্যাঙ্কস জানাতে চাই সেই সকল টিকটকারদের যারা এই ব্লাশ টেকনিকটা আমাদের সাথে শেয়ার করেছেন এবং রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, আমার খুবই পছন্দ হয়েছে। আসলে এই ধরনের অনেকগুলো টেকনিক আমি মাথায় রেখেছি, সামনে হয়তো আরও করব। হয় কি একটু ডিফারেন্ট কোনো কিছু না, ক্রিয়েটিভ কোনো আইডিয়া পেলে সেটা কিন্তু করতে ইচ্ছা করে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে। সো এখন আমি এটা করেছি, এই টেকনিকটা। নেক্সট হয়তো আমি আরেকটা ভিডিও করব আরও কোনো টেকনিক নিয়ে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আই এম শিওর। ইয়াস, আমি কিন্তু ফুল রেডি, ঠিক আছে। সো ফাইনাল টাচ আমার লিপ গ্লস দিচ্ছি এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে, আমাকে দেখতে কেমন লেগেছে এবং আমার ভিডিওটা কেমন লেগেছে, দুটোই কিন্তু আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।